গত পর্বে আমরা স্কেল বাইন্ডিং নিয়ে আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়েছিলাম, যারা পর্বটি মিস করেছেন বা দেখেন নাই তারা উপরের আই আইকনে আগের পর্বটি দেখতে পাবেন, উপরে ওইখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা এখানে একটি বুস্টক ফটের ক্লাস এবং ইনপুট ক্লাস নিয়েছি, এখানে টাইপ রেডিও এবং এখানে একটা আইডি আছে এবং একটা ভ্যালু আছে, এবং এখানে আমি এটাকে মেল, তো আইডিটা হবে মেল, তো এখানে আর একটা নিব আমি ফিমেল, ফিমেল আইডিগুলোকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট একটি ইনপুট ফিল্ড নেওয়া হয়েছে, সেটা টাইপ রেডিও, এবং একটা আইডি নেওয়া হয়েছে এবং একটি ভ্যালুর ভিতরে একটি ভ্যালু দেওয়া হয়েছে, এবং এখানে আমরা একটি অবশ্যই আমাদের ভি মডেল লাগবে, ভি মডেল দিয়ে জেন্ডার, তাতে এই সেম মডেল থাকবে, আমরা নিয়ে নিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে আমরা একটি ইরর পাবো, এখানে কিছু ইরর দিয়েছে যে ভি ওয়ান প্রপার্টি অর মেথড জেন্ডার ইজ নট ডিফাইন্ড। এই ইরোরটা আপনারাও দেখবেন, আপনারাও পাবেন, বিকজ অফ আমরা যে জেন্ডারটি এখানে ভি মডেলের ভিতরে যে জেন্ডারটি নিয়েছি এটা কিন্তু আমাদের কোথাও ডিক্লেয়ার করা নাই, সো এই কারণে এটা আমরা এখন এখানে ডিক্লেয়ার করে নিব। এখন জেন্ডারটাকে এখানে এমটি ডিক্লেয়ার করে দিলাম, ডিক্লেয়ারের পরে এখন আমরা যদি পেজটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমাদের মনে হয় আর কোনো ইরর নাই, দেখেন যে আমাদের কিন্তু আর কোনো ইরর নাই। এখন আমরা ভিউ ডেভেলপ টুলে যাচ্ছি, আসার পরে এখান থেকে যে দেখেন যে আমরা যখন সিলেক্ট করছি যে জেন্ডার কিন্তু ইমটি আছে, তো এখন এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন যে জেন্ডার মেল, আবার ক্লিক করি জেন্ডার ফিমেল, তো এটাকে আমাদের বাইন্ডিং এ এখন এখানে দেখাবো আমরা একদম সিম্পল, এখানে একটি বিআর দিয়ে দেখাতে পারি আমরা যে লাইনটা নিচে প্রিন্ট হবে সেম আগের মতোই জেন্ডার, তো এখন এটাকে আমরা যদি প্রিন্ট করে দেখেন যে নিচে মেল জেন্ডার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তো এখন সবগুলোই কিন্তু চেঞ্জ হবে। ফজলে রাব্বি এটা দেখাচ্ছে, বাংলাদেশ স্কিল গুলো দেখাচ্ছে, এবং আমাদের যে জেন্ডার মেল, মেলটাও দেখাচ্ছে। এখন আমরা যদি ভিজ ডেভেলপমেন্ট টুলের এখানে আসি দেখেন যে আমাদের সবগুলো এলিমেন্টই কিন্তু ডাটা আছে, সবগুলো এলিমেন্টের ভিতরে কান্ট্রি জেন্ডার মেসেজ নেম স্কিল সবগুলোর ভিতরে কিন্তু আমাদের ডাটা আছে। তো আই হোপ আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে চেকবক্স, তারপরে হচ্ছে আপনার রেডিও বাটন, সিলেক্ট বক্স বা সিলেক্ট অপশন, ইনপুটটা বক্স বা ইনপুট এর ভিতরে এই বিষয়গুলো কিভাবে আপনারা বাইন্ডিং করবেন, ডাটা বাইন্ডিং করবেন, এগুলো হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিনই নিত্য নতুন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।